আজকে বাবানকে স্নান করাবো, তেল মালিশ করবো, স্নান করাবো। আপনারা দেখেন, দেখতে থাকেন। আমি ড্রেস খুলবো এখন, ওর খুলে ওকে তেল মালিশ করবো, তারপরে স্নান করাবো। ড্রেসটা খুলে নিই প্রথমে। দেখি বাবা মালাটা খুলো, মালাটা খুলো, খুলে বাবা মালাটা খুলো। এখানে রাখলাম, তারপরে এটা খুলে বাবা আস্তে আস্তে খুলো, আস্তে 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 আস্তে, ধীরে 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 বাবা। দেখো না কি করছে, আস্তে 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 উল্টে গেছে, খুলে গেছে, খুলে গেছে। এখন ভাবান সবে এখানে শুয়ে। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি, তারপরে ইয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওইগুলি দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে ভেজেছি। ও বাবা, ও বাবা, হেচু 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 হেসু হেসু দিচ্ছে বাবা, হেসু হেসু। মালিশ করা হচ্ছে, ভাবলাম আপনাদেরকে দেখাই। ওকে তেল মালিশ করব, স্নান করাবো, তারপরে আপনারা দেখেন আমি করছি। বাবা উঠে বসে, উঠে বসে, এখানে বসে, রিয়ান বসেছে, বসে বসে তেল মালিশ করছে। তেল মালিশ করছে নাকি বাবা? এসে না, তুমি তেল মালিশ করছ? সর্ষের তেল দিয়েও তেল মালিশ করি, আর ডাবল লাল দিয়েও কখনো কখনো করি, বেশিরভাগ করা হয় না। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে বৃষ্টি আছে বাইরে। তেলটা মালিশ করে নেই, তারপরে আপনাদেরকে স্নানটাও দেখাবো। এ বাবান কোথায় দিয়েছো না, বাবান কোথায় এসে না, ওই দিকে 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 চেনে চেনে চেনে। কথা বলো, কথা বলো, শোনা কথা বলো। বাবান, বাবান লাল হয়ে গেছে, ওকে কিচ্ছু শীতের কাপড় ফড়াইলেই ঠান্ডা দেখি ইয়ে উঠে যায়, জামা বেশি উঠে যায়। না ফড়াইলেও ঠান্ডা লাগে যাইব, পড়াইলেও গামা বেশি উঠে যায়। ঠিক আছে, কাচ্চি কাচ্চি শোনা, মাথার মধ্যে সবসময় সর্ষের তেল, বাজার তেল দেই না, এমনি সর্ষের তেল দেব, বাজার তেলটা দেব না মাথাতে। পুরো বিচি বিচি উঠে গেছে, ঠিক আছে বন্ধুরা। আমি এখন তেলটা মালিশ করে নেই, মালিশ করার পরে তারপরে স্নানটা করাবো। আপনারা দেখেন, দেখতে থাকেন, আমি মালিশটা করে নেই, তারপরে নেক্সটটা দেখাচ্ছি। ভবানোর তেল মাখানো হয়ে গেছে, এখন আমি ওকে স্নান করাবো। আপনারা দেখেন এই যে জলের মধ্যে লাভালাম, স্নান করবে। দেখুন স্নান করবে, হাত দিয়ে পা দিয়ে এমন ভাবে ছিটাবে সব ঘর টর ছড়িয়ে দে একদম জল দিয়ে। বাবা শুনে তুমি স্নান করো, বাবা স্নান করো তুমি, মুখটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে নাও, এই দেখো জলটাকে ছিটানো শুরু হলো, জল ছিটাবে,
ইয়ে করবে, মুখটা ধুয়ে নেই, পরিষ্কার করে নেই। বাবা মুখটা পরিষ্কার করে নেই। স্নান করার সময় ও ভীষণ ফুর্তি করে, ভীষণ আনন্দ পায় স্নান করে, খুশি হয়ে যায় একদম। আর হাত দিয়ে পা দিয়ে খালি জলটা ছিটাবে। মোটামুটি ওর স্নানটা হয়ে গেছে, আমি গোছিয়ে দিয়ে দিয়েছি। তোমাকে তুলে গাটা মুছে ড্রেসটা পরিয়ে নেব। আর হয়ে গেছে ওর স্নান, তেল মেখে তারপরে স্নানটা করালাম। দেখি বাবা গলাটা, দেখি গলাটা, দেখি শোনা শোনা। ঠিক আছে বন্ধুরা, এখন আমি তুলে নেব ওকে, তুলে নিয়ে গাটা মুছিয়ে আমি ড্রেসটা পরিয়ে নেব। ঠিক আছে টাটা। যে বাবানের স্নান হয়ে গেছে, ড্রেসটা পরিয়ে নিয়েছি, ওর চিরুনি খুঁজে পাইনি, আমার চিরুনি নিয়েছি, ও আমার চিরুনিকে ধরবে। আর এই যে ওর চুলটা ঠিক করে দিচ্ছি, ওর চুল ঠিক করতে দেয় না, ভীষণ ইয়ে করে, হাত দিয়ে ধরে নে, হাত দিয়ে খালি এরকম এরকম করতে থাকে। স্নানটা হয়ে গেছে ওর, ঠিক আছে। আর চুলটাই দেখেন ইয়ে করতে ঠিক করতে দিচ্ছে না, খালি চিরুনি লাগে ওর, চিরুনি লাগে, হ্যাঁ ইয়ে যন্ত্রণা করছে। স্নানটা করে নিলাম, ড্রেসটা পরিয়ে নিলাম, আমি একটু দেখিয়ে নিই আপনাদেরকে যে স্নান হয়ে গেছে ওর। এই যে বাই বাই বললো, বাই বাই বললো, বললো আমার স্নান হয়ে গেছে, কথা বলো, কেন কথা বলো না, হ্যাঁ কথা বললো, কথা বলো, এইদিকে ঠিক করতে দাও, এইদিকে ঠিক করতে দাও, এই যে না, ঠিক আছে, নো বাই।